তো আজকে প্রাইমারি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের বিভাজন অর্থাৎ শুধুমাত্র জেনারেল ও এসিদের শূন্যপদ আলোচনা করবো আমি এই ভিডিওর মাধ্যমে এবং যারা বাংলা মিডিয়ামে বিলং করছে তাদের জন্য কিন্তু আমি আজকে ডিসকাস করব তো বন্ধুরা চলো শুরু করে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি সিরিয়াল নাম্বার করেছি ডিস্ট্রিক্ট নেম ইউ আর ভ্যাকান্সি এসসি এবং টোটাল কিন্তু আমি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু দেখামাত্র এক্ষুনি একটা লাইক করে দাও কারণ এটা কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে এবং নতুন চ্যানেলটা তোমার পছন্দ না সাবস্ক্রাইব করো সঙ্গে দেখো তো চলো আমি শুরু করি ডিটেলসে তো দেখো প্রথমে কী রয়েছে প্রথমে আমাদের যে পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ তার মধ্যে শুধুমাত্র বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জেনারেল এবং এসসিদের ভ্যাকান্সি কিন্তু আমি এখানে উল্লেখ করবো এবং এটা কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে যে কে কোন জেলা কিন্তু আগে রয়েছে র্যাঙ্কে মানে বেশি শূন্যপদ রয়েছে তো দেখো প্রথমে কিন্তু রয়েছে আমাদের এক নাম্বারে রয়েছে সাউথ চব্বিশ পরগনা এটা কিন্তু এক নাম্বার রয়েছে সেখানে ইউ আর ভ্যাকান্সি রয়েছে প্রায় চারশো পঁয়তাল্লিশটা এবং এসসি রয়েছে প্রায় একশো আশিটা টোটাল হয়েছে ছশো পঁচিশটা শূন্যপদ রয়েছে এবং এইটা একটু বলে দিই বন্ধুরা অনেকে ভাবছো এই জিনিসটা কি এই যে ফর্টি টু পারসেন্ট ফর্টি টু পার্সেন্ট অর্থাৎ আমরা বলতে পারি মোট শূন্য পদের এসসি এবং জেনারেল ভ্যাকান্সির সমষ্টি কিন্তু ফর্টি টু পারসেন্ট ভ্যাকান্সি কিন্তু তারা অধিকার করে রয়েছে বোঝা গেল এবার দেখে নাও দু নম্বরে কে রয়েছে দু নাম্বার রয়েছে হাওড়া জেলা দু নম্বর রয়েছে কে বলো হাওড়া ডিস্ট্রিক্ট সেখানে মোট ভ্যাকান্সি রয়েছে জেনারেলদের তিনশো চোদ্দোটা এসসি একশো ছাব্বিশটা মোট রয়েছে একশো চারশো চুয়াল্লিশটা শূন্য রয়েছে এটা দু নাম্বার রয়েছে কিন্তু সেখানে ফর্টি ওয়ান পার্সেন্ট বিলং করছে শূন্য পদের মোট পার্সেন্টেজ ওকে তারপরে হচ্ছে কি হুগলি রয়েছে তিন নম্বরে তোমরা এখানে বুঝতে পারছো বন্ধুরা হুগলি জেলার মধ্যে কত রয়েছে এসসিদের একশো সাতটা এবং জেনারেল রয়েছে টু সিক্সটি ফোর মোট রয়েছে থ্রি সেভেন ওয়ান অর্থাৎ থার্টি এইট পার্সেন্ট তো বন্ধুরা এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট শূন্যপদ আমি কিন্তু টোটাল যে অফিসিয়াল পিডিএফ দিয়েছিল গ্রুপ আমাদের প্রাইমারি পর্ষদ সেটা কিন্তু সেখানে মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদের ভ্যাকান্সি দিয়েছিল তার মধ্য দিয়ে কিন্তু আমি এটা বেছে নিয়ে তৈরি করেছি তো বন্ধুরা যদি তোমাদের হেল্পফুল হয় তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাও তোমরা কিন্তু আর কোন ভিডিও চাও কি চাও না মানে অন্য ক্যাটাগরি অর্থাৎ ও বি সি বি ও বিসি এ পিএইস ইত্যাদি তোমরা অবশ্যই মূল্যবান মতামত জানাবে আমাকে ঠিক আছে এবার দেখো কি রয়েছে হুগলিটা এবার হচ্ছে পূর্ব বর্ধমান এখানে রয়েছে টু সিক্সটি ফোর ওয়ান জিরো ফোর মোট হচ্ছে থ্রি সিক্সটি এইট এটা কিন্তু টোটাল এই যে ভ্যাকান্সি তোমার দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু মোট তোমার মনে রাখবে জেনারেল প্লাস এসসিতে কিন্তু ভ্যাকান্সি আমি দেখাচ্ছি শুধু অনলি অনলি এবং এটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ওকে তারপর তোমার রয়েছে কি নর্থ টোয়েন্টি ফোর চব্বিশ পরগনা দুশো পঞ্চাশটা জেনারেল এসসি নাইনটি এইট টোটাল থ্রি ফোরটি এইট মোট শূন্যপদের ফর্টি পার্সেন্ট তার জায়গা জুড়ে বসে আছে তারপর রয়েছে মুর্শিদাবাদ জেলা দুশো একুশটা শূন্যপদ এবং নাইনটি ফোর এসসিদের টোটাল তিনশো পনেরো শূন্যপদ রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র এসসি এবং জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারপর রয়েছে পুরুলিয়া জেলা দুশোখানা ভ্যাকান্সি রয়েছে জেনারেলদের এসসি আশিটা মোট দুশো আশিটা ভ্যাকান্সি রয়েছে যা থার্টি ফোর পার্সেন্ট জুড়ে রয়েছে মোট ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভ্যাকান্সি হিসেবে তো দেখো তারপর বন্ধু রয়েছে ঝাড়গ্রাম ওয়ান সেভেন সেভেন সেভেন্টি থ্রি টোটাল টু ফিফটি থার্টি টু পার্সেন্ট রয়েছে মালদা ওয়ান ফিফটি সেভেন সিক্সটি থ্রি টু টু জিরো মোট ফার্টি থ্রি পার্সেন্ট বীরভূম রয়েছে ওয়ান ফিফটি সিক্স সিক্সটি থ্রি টু টু ওয়ান নাইন ফার্টি পার্সেন্ট কুচবিহার রয়েছে ওয়ান ফোরটি এইট দেখে নাও তোমরা কুচবিহারে কিন্তু ওয়ান ফার্টি এইট রয়েছে জেনারেল এবং এসসি হচ্ছে ষাটটা মোট টু জিরো এইট রয়েছে কিন্তু শূন্যপদ কুচবিহারে তারপরে হচ্ছে উত্তর দিনাজপুরে ওয়ান থার্টি টু ফিফটি টু ওয়ান এইট্টি ফোর মোট শূন্যপদ রয়েছে এসসি এবং জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে জলপাইগুড়ি রয়েছে ওয়ান জিরো থ্রি ফট ফোর জিরো এইভাবে দক্ষিণ দিনাজপুর তোমরা দেখে নেবে বন্ধুরা বাঁকুড়া রয়েছে এবং রয়েছে আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান শিলিগুড়ি এবং দেখো রয়েছে পরপর কিন্তু দেখা রয়েছে পশ্চিম মেদিনীপুর টোটাল আমি এটা কিন্তু শুধুমাত্র এটা শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম এবং নন এক্সেম্পেড ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবেল তো বন্ধুরা একটু তোমাদের বলে দিই তোমরা যে দেখছো এই যে শূন্য পথটা এটা কিন্তু শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এবং জেনারেল ক্যাটাগরি সাথে রয়েছে আমি দিয়েছি কী বলো এসসিদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি পজিশন দিয়েছি এবং আমি একটা কথা বন্ধু বলে রাখি যদি তোমাদের কিন্তু শূন্য পদ যদি না হয় মানে ধরো এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে যদি শূন্য পদ না পূরণ হয় তখন কী হবে তো বন্ধুরা দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা যদি কোনো খাতে পদ না পড়ে তাহলে কি হবে এইটা তোমাদের জানতে চাও তুমি অবশ্যই কমেন্ট করো যে পার্ট টু ভিডিও চাই তাহলে কিন্তু পার্ট টু ভিডিও চাই তাহলে তোমাদের জন্য আমি নতুন একটা পার্ট নিয়ে চলে আসবে সেখানে সম্পূর্ণ ডিসকাস করা হবে যদি কোনো ক্যাটাগরিতে পদ না পড়ে বা না পূর্ণ হয় তাহলে কি হতে পারে তো বন্ধুরা এই আপডেটটা ছিল তোমাদের এই পিডিএফটা সম্পূর্ণ পেতে চাও তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কে দিয়ে দেবো আমার গ্রুপের চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমার মধ্যে অবশ্যই যুক্ত হয়ে যাবে এই পিডিএফ পাওয়ার জন্য এবং বন্ধুরা একটা কথা বলে রাখি তোমার যদি সম্পূর্ণ যদি একটু বন্ধুরা হেল্পফুল বলে মনে হয় তোমরা মধ্যে অবশ্যই একটা লাইক করে দাও এক্ষুনি এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধুর মাঝে আর যদি বন্ধুরা ভালো লাগে নতুন হাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা নতুন নতুনটা ভিডিওতে থ্যাংক ইউ